আমি এই সংগঠনের কর্মী হিসেবে কাজ করেছি ডিওয়াই ভাই। আজকেও লাল পাড়া সাদা পাড়া দেখতে রক্তে হিন্দুরি লাগে, আজকে যৌবনে ঢল নেমেছে, দোষী মানুষদেরকে আমি লাল সালাম জানাচ্ছি। জিও যৌবনে ডাক, জীবনের পদযাত্রা, শ্রমিক, কৃষক, মহিলা, কর্মচারী, শিক্ষক, দোকানদার, প্রত্যেক সবাইকে এটাকে জনজোয়ারে পরিণত করেছেন। বাংলার ইতিহাসকে স্মরণ করতে এই বর্তমানে কৃষকরা ফসলের জন্য লড়াই করেছেন, কেন্দ্রের জলের জন্য লড়াই করেছেন, আলো ফসল ইনসাফ কেন
जो ना इंसाफी करता है उसे इंसाफ पसंद नहीं होता है, ये अन्याय करे ताकि न्याय शब्द खराब लागे। अच्छा आपके जरा बोलिए इंसाफ क्या लो কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন কৈফিয়ত, তাহলে কৈফিয়ত কেন বলেছিলেন কোরিয়াত, তাহলে কোরিয়াত কেন? নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা আন্দোলনের সময় তার বাহিনীর নাম দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ, তো স্বতন্ত্র হিন্দু সেনা নাম দেননি আজাদ হিন্দ ফৌজ। তার নেতৃত্বে সুরা ছিল ইত্তেফাক, ইত্তেমাদ, কুরবানি, ফসিয়ত শব্দ, ইত্তেফাক ঐক্য, ইত্তেমাদ বিশ্বাস, কুরবানি আত্মত্যাগ, মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়, তার মধ্যে বিশ্বাস জন্মায়, আত্মবিশ্বাস জন্মায়, আর যদি সে বিশ্বাস জন্মায় তাহলে সে সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত হয়। আর আজকে আমাদের দেশে আমাদের রাজ্যে ত্যাগের বদলে লুট হচ্ছে, তাহলে লুট করার জন্য বিশ্বাস হয় না, অবিশ্বাস তৈরি হয়, আর অবিশ্বাস করার জন্য ঘৃণা তৈরি করতে হয়, ঐক্যকে ভাঙতে হয়, সাম্প্রদায়িকভাবে ব্যবহার করতে হয়। দু হাতে তালি বাজে, এক হাতে নয়, আজকে হিন্দু সাম্প্রদায়িকভাবে নাম করে, হিন্দুত্ববাদের নাম করে, আরএসএস বিজেপি যে উগ্র সাম্প্রদায়িকভাবে করছে তাকে সম্ভব করার জন্য মমতা ব্যানার্জি কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন আরএসএস এর পরামর্শে। আর তারপরে মৌলানা বাসুকি, সিপি গোল্লা চৌধুরী, এদেরকে নিয়ে একটু হেজাব করে, একটু ইফতার পার্টি করে, একটু ইনশা আল্লাহ মাশা আল্লাহ সুবহান আল্লাহ করে বইয়াতে জানে দেখো আমি মমতা নই মমতাজ হয়েছি। আর বিজেপি অমনি তৃণমূলকে গাল না দিয়ে, বিজেপি অমনি তৃণমূলের বিরুদ্ধে না হয়ে মমতা বিরোধী না হয়ে মমতাজ বিরোধী হলো, মুসলমানদের দেশ একটু বাড়ালো। এইভাবে আমাদের রাজ্যে হিন্দু মুসলমানের নামে বিভাজনের রাজনীতি এলো। আজকে যদি এই লুটতরাজের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নিজের হকের দাবিতে, ইনসাফের দাবিতে লড়তে হয় তাহলে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ আলাদা না, একসঙ্গে লড়তে হবে। তাহলে রাজবংশী, মুসলমান, তপশিলি, বড়ুয়া, আদিবাসী, কুর্মি এই নামে ভাগ করলে চলবে না, আমাদের একটা হতে হবে, একসঙ্গে লড়তে হবে। তাহলে এই জন্য ইনসাফ, ইনসাফের জন্য আমাদের ঐক্য দরকার, আমাদের নিজেদের মধ্যে সামঞ্জস্য দরকার, ন্যায় প্রতিষ্ঠার জন্য। আর সে কাজ আপনারা করবেন, সে কাজে যৌবনের ডাক দিয়েছে তাতে আপনারা সাড়া দেবেন, আর এই সাড়া পেয়েই কিন্তু ওরা আরো বিপদগ্রস্ত হচ্ছে। বলছে সেটলমেন্ট মিলিটারি, ক্রিকেট প্লেয়ার নন মানে মিলিটারি ফোর্ট উইলিয়াম, রাজ্য সরকার কলকাতা পুলিশ মানে তৃণমূল, বিজেপি তৃণমূলকেও এক কাজ হয়ে গেল, বললো ধ্রুব মিনাক্ষীদের ডিওয়াইফাই সবাইদেরকে ব্রিগেডে র্যালি করতে দেবো না। বাপের বেটি মিনাক্ষী মুখার্জী বললো পারমিশন আর নো পারমিশন, তারপরে মানুষ জড়ো হয়েছিলেন, পুলিশ কাঁচু মাছু করে পেছনে এসে দাঁড়িয়ে গিয়েছিল। আজকে দাঁড়িয়ে যদি মমতা মনে করেন পুলিশ একটু কমজোর হয়েছে, একটু মিলিটারিকে নামিয়ে দিয়ে ভয় পাঠাতে হবে। বাংলার জনগণ পুলিশকে ভয় পায়নি, সিআরপিএফকে ভয় পায়নি, মিলিটারিকে ভয় পাবে না, তারা লড়াইয়ের ময়দানে আছে, আপনারা পাশে থাকবেন। এই আন্দোলনকে আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।